এটা একটা সরকারি হাসপাতাল, যেখানে সারা দিন সব সময় অসুস্থ লোকের লাইন লেগে থাকে। কিন্তু যখনই ঘড়িতে 7টা বাজে, এখানে তাণ্ডব শুরু হয়ে যায়। চলো তাড়াতাড়ি, চলো, 7টা বেজে গেছে। আপনি যান, আমাদের এখান থেকে কেন যেতে হবে? জিজ্ঞেস করো না, শুধু চলো। সমস্ত পেশেন্ট আর হাসপাতালে কাজ করার সমস্ত লোকেরা হাসপাতাল থেকে চলে যায়। একদিনের কথা, মনু আর ওর ওয়াইফ মমতা নিজের কারে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সাবধানে গাড়ি চালাও, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কি প্রথমবার গাড়ি চালাচ্ছি নাকি? আমি তো শুধু এটা বলছি যে রাস্তা ঠিক নিয়ে এর জন্য সাবধানে চালাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি এবার শেখাবে গাড়ি কিভাবে চালাতে হবে। ওদের এই ঝগড়ার জন্যে গাড়ি সোজা গিয়ে গাছে ধাক্কা মারল। মমতা, তুমি ঠিক আছো তো? আরে রে রে রে, এত রক্ত বেরোচ্ছে, সব আমার ভুলের জন্য হয়েছে, আমার তোমার কথা শোনা উচিত ছিল। মমতা, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। মনু তার আহত ওয়াইফকে কোলে তুলল আর হাসপাতালের দিকে হাঁটতে শুরু করল। মনু আর মমতা এই এলাকায় নতুন ছিলেন, ওরা সরকারি হাসপাতালের ব্যাপারে কিচ্ছু জানত না। মনু হাসপাতালের বোর্ড দেখে খুব খুশি হল। মমতা, হাসপাতাল পেয়ে গেছি, এবার তুমি ঠিক হয়ে যাবে। মনু হাসপাতালের ভেতরে গেল। ডক্টর, নার্স, এটা কি এই এত বড় হাসপাতালে কেউ নেই কেন? মনু মমতাকে ওই স্ট্রেচারে রাখল আর ডাক্তারকে খুঁজতে চলে গেল। ও ভেতরের রুমে গেল যেখানে অনেক অন্ধকার ছিল। ডাক্তার বাবু, কেউ আছেন এখানে? ও অন্য রুমে গেল, ওখানেও কেউ ছিল না। হঠাৎ করে সব লাইট বন্ধ আর চালু হতে শুরু করলো। এটা কি? কিছু তো গোলমাল আছে। মনু দৌড়ে দৌড়ে দরজার কাছে পৌঁছলো, যেখানে ও নিজের ওয়াইফকে দেখলো। মমতা, তুমি এখানে? ওই যে তোমার যাওয়ার পরে ডাক্তার এসেছিল, উনি আমার চিকিৎসা করলেন আর ব্যান্ডেজও বেঁধে দিলেন। আচ্ছা, খুব ভালো, না হলে আমি ভাবছিলাম যে এই হাসপাতালে কেউ নেই। চলো এখান থেকে যাওয়া যাক। না না, ডাক্তার বলেছে আমাকে একটু আরাম করার দরকার আছে, আমরা কিছুক্ষণ এখানেই থাকি, সকালে এখান থেকে চলে যাব। চলো, ঠিক আছে। মনু আর মমতা ওখানেই বেঞ্চে বসে বসে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে মমতা নিজের চোখ খুলল আর ও লাশ কাটা ঘরের দিকে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর মন্নুর চোখও খুলল। মমতা, মমতা! ও মমতার পেছনে দৌড়তে দৌড়তে লাশ কাটা ঘরে পৌঁছলো। মমতা, তুমি এখানে কি করছো? নিজের বডি দেখছি। নিজের বডি? হ্যাঁ, নিজের শরীর দেখছি। আর এই চিৎকারের সঙ্গেই রাত শেষ হয়ে গেল। আর পরের দিন সকালে যখন হাসপাতাল খুলল, আর ওই দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। মনুর শরীর লাশ কাটা ঘরের নিচে পড়েছিল আর মমতা ওখানেই পাখায় ঝুলেছিল। মনে হয় এরাও ওই সাধুর আত্মার শিকার হয়ে গেল। সাধুর আত্মা? হ্যাঁ, তুই আমার সঙ্গে চল, আমি তোকে সব বলছি। দুজনে মিলে সিস্টার্স রুমে গেল। এক মাস আগের কথা, রাত্রি প্রায় 10টা বাজছিল, দুজন লোক একটা সাধুর লাশকে নিয়ে এখানে এসেছিল। ডক্টর বাবু, এনাকে দেখুন, ইনি তো মারা গেছেন। আমি তোকে আগেই বলছিলাম, ইনি মারা গেছেন, তুই আমার কথাই শুনলি না। আরে, কিন্তু সময় মতো হাসপাতালে নিয়ে এলে ইনি বেঁচে যেতেন না। আরে, এটা কি তোমাদের গাড়ির নিচে এসে মারা গেলেন? না না স্যার, আমরা তো জঙ্গলে ক্যাম্পিংয়ে গেছিলাম, তখন আমরা এনাকে পেলাম। আমরা ভাবছিলাম যে এনার শরীরটা খারাপ, সেই জন্য ওনাকে মানবিকতার খাতিরে এনাকে এখানে নিয়ে এলাম। আমার তোমাদের কথার ওপর ভরসা হচ্ছে না, এনাকে এখন পোস্টমর্টম রুমে নিয়ে যেতে হবে, তখনই সত্যিটা বুঝতে পারব। নার্স, আপনি পুলিশকে খবরটা দিন। দেখ, তোর মানবিকতার খাতিরে এবার আমরা আবার ফেঁসে গেছি। ডক্টর লাশের পোস্টমর্টম করে লাশ কাটা ঘরে গেলেন। ডক্টর পোস্টমর্টম করা শুরু করলেন, কিন্তু ডক্টর খুব আশ্চর্য হয়ে গেলেন।
দিস ইজ ইম্পসিবল। এনার পুরো শরীরটায় মারা গেছেন কিন্তু হার্ট এখনো চলছেন। নার্স, এক্ষুনি এই হার্টকে অন্য কোনো হার্ট পেশেন্টকে দেওয়ার ব্যবস্থা করো এক্ষুনি। যেভাবে হার্টের নার্ভ কাটা হলো, ওই শরীর থেকে ওই সাধুর আত্মা বাইরে বেরিয়ে গেল। আরে ও ডক্টর, তুমি আমার তপস্যা ভঙ্গ করে দিলে, তুমি আমাকে মেরে ফেললে। ওই সাধুর আত্মা প্রথমে ওই ডাক্তারেরই গলা টিপে দিল, তারপরে ওই নার্সের। সাধুর আত্মা রাগে ওই লাশ কাটা ঘরের বাইরে এলো আর ওই দুজন লোকের দিকে বাড়তে শুরু করলো। সাধুর আত্মা ওই দুজন মানুষকেই গলা ধরে তুলল ওদেরকে আর মেরে ফেলল। এই হাসপাতালের লোকেরা আমাকে মেরে ফেলেছে, আজকের পর এই হাসপাতালের আর কাউকে আমি বাঁচতে দেব না। আজ থেকে এটাই আমার থাকার জায়গা। সেদিনের পরে যেই এই হাসপাতালে 7টার সময় আসে, তাদেরকে ওই সাধুর আত্মা খুব কষ্ট দিয়ে মেরে ফেলে। কিন্তু এতে তো না ওই ডাক্তারের না ওই ছেলেদের ভুল ছিল, ওরা তো শুধু সহায়তা করছিল। কিছু জিনিস মানুষের মাথার বাইরে। এই সাধুও এরকমই, যদি ওই ছেলেগুলো সাধুকে এখানে না আনত তাহলে উনি মরতেন না, আর নাই এতগুলো লোক মরত। তাহলে এই সাধুর আত্মা থেকে ছুটকারা পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় তো অনেক করেছি। 6 মাস আগে সব ডাক্তার মিলে আর নার্সেরা মিলে একটা ঝাড়ফুঁক করার সাধু ডেকেছিল। তারপর ঝাড়ফুঁক করার বাবা সারা দিন এই লাশ কাটা ঘরের বাইরে পুজো অর্চনা করলো। পুরো হাসপাতালে পুজো অর্চনার আওয়াজ ছিল, কিন্তু যেভাবে 7টা বাজতে শুরু করলো সবাই এখান থেকে বাইরে চলে গেল। আর ওই ঝাড়ফুঁক করার বাবাকে রেখে ঘড়িতে 7টা বাজতেই সাধুর আত্মা সামনে এসে গেল। আমি তোকে আদেশ দিচ্ছি, এক্ষুনি এই হাসপাতাল ছেড়ে চলে যা। তুই আমাকে আদেশ দিবি, সমস্ত দেবতাকে স্মরণ করে তোকে আমি এক্ষুনি এই হাসপাতাল থেকে বের করে ছাড়ব। আমি হলাম মহাদেবের ভক্ত, কোনো শয়তান নই। তুই নির্দোষী মানুষদের প্রাণ কেন নিচ্ছিস? এই হাসপাতালের লোকেরা আমাকে মেরে ফেলেছে, আমার কি দোষ ছিল? ওটা তো একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা? এখানে সবার মৃত্যুটাও একটা দুর্ঘটনা। আর ব্যাস, পরের দিন সকালে ওই ঝাড়ফুঁক করার বাবারও লাশ পাওয়া গেল। এখন ভগবানই জানে এই সাধুর আত্মার থেকে বাঁচার কি উপায়। তাহলে কি এখনো ওই সাধুর আত্মা লাশ কাটা ঘরের বাইরে আছে? হ্যাঁ আছে। তাহলে ওর অন্তিম সংস্কার কেন করা হচ্ছে না? কেউ ওর শরীরকে ছুলে ও ওকে মেরে ফেলে, মানে আর কোনো রাস্তা নেই? এখন তো নেই। এখন তো আমরা এটাই করতে পারি যে যখনই ঘড়িতে 7টা বাজে আমরা সবাই মিলে নিজের প্রাণ বাঁচানোর জন্য হাসপাতাল খালি করে দিই। কিন্তু প্রত্যেক দিন এই লাশ কাটা ঘরে কারোর না কারোর লাশ পাওয়া যায়, আর রাত্রে সাধু জোরে জোরে হাসে। একের পর এক মারা যেতে থাকে আর অঘরীর অত্যাচারও বাড়তে থাকে। তারপর একদিন নার্স ডাক্তারের কাছে গেল। ডাক্তার, আমি জানতে পেরেছি যে পাশের জঙ্গলে আরও এক অঘরী থাকে, হতে পারে ও আমাদের সাহায্য করতে পারে এই অঘরীর হাত থেকে বাঁচার জন্য। ও তো অঘরী, ও আমাদের সাহায্য কেন করবে? আর আমাদের মুশকিল আরো না বাড়িয়ে দেয়। স্যার, শুনেছি ওই অঘরী খুব দয়ালু, জঙ্গলে সবার সাহায্য করে, আমাদের ওনার সাথে দেখা করা উচিত। ঠিক আছে, দেখছি। আজ রাতে আরো একটা ঘটনা ঘটলো। দুই বন্ধু ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। আরে শোন না, আমি গাড়ি চালিয়ে চালিয়ে একদম থকে গেছি, কিছুক্ষণের জন্য তুই গাড়িটা চালা। আরে তুই তো কিছুক্ষণ আগে থেকেই গাড়িটা চালাচ্ছিস, আমি তো সকাল থেকে চালাচ্ছিলাম, কিছুক্ষণ আরেকটু চালিয়ে নি। আরে তোর কিছু হয়নি তো? একটু চোট লেগেছে।
দেখ মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তুই ঘাবড়াস না, এই পাশেই একটা হাসপাতাল আছে, আমি দেখেছি। তুই পেছনে বস, আমি গাড়ি চালাচ্ছি। অমর আর কুমার দুজন ওই হসপিটালে পৌঁছল। ডাক্তার, ডাক্তার! কুমার ডাক্তারকে এদিক ওদিক খুঁজতে লাগলো। যখন সে একটা দরজা খুলল, তখন সে হঠাৎ করে অঘরের এক ভূত দেখতে পেল। অঘরের ভূত জোরে জোরে হাসতে লাগল, আর তখনই ও কুমারের ঘাড় মটকে দিল। যখন কুমারের আওয়াজ শুনে অমর দৌড়ে এলো, তখন ও অঘরের মায়াজালে ফেঁসে গেল। ও তখনই পালানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ করে দরজা বন্ধ হলো, আর অঘরি হঠাৎ ওর সামনে এসে হাজির হলো। অমর যেদিকে যেদিকে তাকাচ্ছিল, সেদিকেই অঘরির ভূতকে দেখতে পাচ্ছিল। আর শেষে অঘরি অমরকে ভয়ানকভাবে মেরে ফেলল। যখন ডাক্তার এই মৃতদেহ দেখল, স্যার প্লিজ, আমার মনে হয় আমাদের ওই অঘরি বাবার সাহায্য নেওয়া উচিত, না হলে এরকম কত মানুষের প্রাণ যাবে তা আমরা ভাবতেও পারছি না। মনে হয় তুমি ঠিক বলছো, একবার আমাদের ওর সঙ্গে দেখা করা উচিত। আজ রাত্রেই ওনার কাছে যাওয়া যাক। জঙ্গলে থাকা অঘরি বাবার বয়স আনুমানিক 100 বছর হবে। ওনার পুরো গায়ে ছাই মাখানো ছিল, আর বাকি অঘরিদের মতো উনিও সাধনায় মগ্ন থাকতেন। কিন্তু এই অঘরি কারোর দুঃখ সহ্য করতে পারত না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে! ওই মহিলার চিৎকার শুনে অঘরির তপস্যা ভঙ্গ হলো, আর সোজা নদীর দিকে যেতে লাগলো। উনি ওখানে গিয়ে দেখলেন ওই মহিলা ডুবে যাচ্ছিল, আর তখনই অঘরি মন্ত্র বলা শুরু করলো, আর নদীর মাঝখানে রাস্তা হয়ে গেল। ওই মহিলা চমকে গেল। চলে এসো, বাইরে চলে এসো! ওই মহিলা বাইরে এসে সোজা অঘরির পায়ে পড়ল। ধন্যবাদ, আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। এই রাস্তা ধরে সোজা চলে যাও, ওখানে তুমি নিশ্চয়ই কোনো গাড়ি পেয়ে যাবে, নিজের বাড়ি যাও। ওই মহিলা চলতে লাগলো, আর একটু আগে গিয়ে ডাক্তারের সাথে দেখা হলো। শুনুন, আমরা এখানে একজন অঘরি বাবাকে খুঁজছি, আপনি কি ওনাকে দেখেছেন? হ্যাঁ, আমি যে রাস্তা থেকে এসেছি আপনিও ওই রাস্তা ধরে যান, ওখানে ওনাকে পেয়ে যাবেন। ধন্যবাদ। ডাক্তার ও নার্সরা ওই রাস্তা ধরে চলতে শুরু করল। কিছু দূর গিয়ে ওনারা অঘরের আওয়াজ শুনতে পেল, কিন্তু অঘরিকে দেখতে পাচ্ছিল না। যখন ডাক্তার ও নার্সরা ওনাকে এদিক ওদিক খুঁজল, তখন তারা দেখতে পেল অঘরি নদীর জলের নিচে তপস্যা করছে, শুধু তার হাত বাইরে ছিল। বাবা, বাবা, আমাদের আপনার সাহায্যের দরকার আছে। অঘরি তার চোখ খুললো, আর ডাক্তারের চোখের দিকে তাকিয়ে থাকলো। আমি সব জানি, তোমার হাসপাতালে ওই অঘরি বাবার কালো জাদু আছে, ও বদলা চায়, এখনো পর্যন্ত অনেককে মেরে ফেলেছে। ওই অঘরের মৃত্যু একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এখন ওই অঘরি নির্দোষ লোকেদের থেকেও বদলা নিচ্ছে। এটাও ভালো করেনি, এটা অঘরিদের ধর্ম নয়, ও আমার চেলা ছিল, ওর এরকম কখনোই করা উচিত ছিল না। চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। বয়স্ক অঘরি ডাক্তার ও নার্সদের সাথে হস
হসপিটালে গেল। যখন তারা হসপিটালে পৌঁছলো, তখন তারা অঘরীর হাসির আওয়াজ শুনতে পেল আর একজন মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পেল। মনে হয় ও কোনো মহিলার প্রাণ নিয়ে নিয়েছে। বাবা, আমরা ভেতরে যাব না, আপনি ভেতরে যান, আমরা এখানেই দাঁড়াচ্ছি। ও অঘরী, নিজের গুরুর মান রাখবে, আমি থাকতে ও তোমাদের চুলও বাঁকা করতে পারবে না। কিন্তু তোমাদের ইচ্ছা, যেটা তোমরা ভালো বোঝো। এটা বলতে বলতে অঘরী তার লাঠি মাটিতে ফেলে দিল আর তার লাঠির ঘুমরু আওয়াজ করতে শুরু করলো। এই ঘুমরুর আওয়াজ অঘরী ভূতের কানে গেল। গুরুদেব, গুরুদেব! ও দৌড়ে দৌড়ে বুড়ো অঘরীকে খুঁজতে লাগলো। শেষ পর্যন্ত আপনি এখানে এসেই গেলেন, আমি আপনারই অপেক্ষা করছিলাম। অপেক্ষা করছিলে না, নির্দোষ লোকেদের থেকে বদলা নিচ্ছিলে? না গুরুদেব, এদের মধ্যে কেউই নির্দোষ নয়, এরা আমার প্রাণ নিয়ে নিয়েছে। ওই ডাক্তার আমার হৃৎপিণ্ডের শিরা কেটে দিয়েছে, আমার এই হাল হয়ে গেছে, আমি একজন অঘরী থেকে ভূত হয়ে গেছি। তুই ভূত নয়, পিশাচ হয়ে গেছিস, যার ঠিক বা ভুলের কোনো পরোয়া নেই, খালি খুনের খিদে আছে। গুরুদেব, এরকম নয়, তাহলে তুই এত লোককে প্রাণে কেন মারলি? কেন কি এই হাসপাতাল আমাকে মেরে ফেলেছিল? এখন আমি এখানে কাউকেই বাঁচতে দেব না, এটা আমি শপথ নিয়েছি। অনেক বছর আগে তুই অঘরী হওয়ার জন্যও শপথ নিয়েছিলি, সেটাকে তুই ভুলে গেছিস? না গুরুদেব, আমার সব মনে আছে। অঘরীদের প্রথম নিয়মটা কি বল, বল প্রথম নিয়মটা কি? জীবনের সামনা করা, মানে জীবনকে নষ্ট হওয়ার থেকে বাঁচানো। তো তাহলে তুই কি করছিস, এই বহুমূল্য জীবনটাকে ছিনিয়ে নিচ্ছিস? এটা করে কি প্রমাণ হয় কি তুই অঘরী? অঘরীদের কোনো অধিকার নেই। কি ও জীবনের নাশ করে, ওকে তো এই পৃথিবীর সব জীবনের সামনা করতে হয়। তুই নিজের অহংকারকে অঘরীর তত্ত্ব থেকে বেশি মাহাত্ম দিয়েছিস, তুই তো নিজেকে অঘরী বলার লায়কই নোস। মন তো এটাই বলছে কি তোকে এখনই ভস্ম করে দি, কিন্তু তুই আমারই চালা। ও গুরুদেব, ও গুরুদেব, ও ও ও, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। গুরুদেব, তোর জন্য বিধির বিধান বদলে গেছে, তুই মূর্খ। তোর মৃত্যুও ঠিক হয়েছিল আর তোর পুনর্জন্ম, এটা তো বিধির বিধান ছিল। কে ওই দুজন ছেলে তোকে মরা ভেবে এই হাসপাতালে নিয়ে আসে, এটাও বিধান ছিল। ডাক্তার তোকে জীবন্ত পেয়েছিল। এখান থেকে 200 কিলোমিটার দূরে আরেকটা হাসপাতাল আছে, যেখানে একটা ছোট বাচ্চা অসুস্থ আছে, ওর নাম রুদ্র। রুদ্র কোনো সাধারণ বাচ্চা নয়, এ মহাকালের পরম ভক্তদের মধ্যে একজন। এই বাচ্চার হৃৎপিণ্ডে ফুটো ছিল, কারণ এর ওপর অভিশাপ ছিল। তোর হৃৎপিণ্ড এই বাচ্চাটারই পাওয়ার ছিল, যেটা পেয়ে এই বাচ্চাটা বড় হয়ে খুব বড় কাজ করত। কিন্তু তুই সব কিছু বরবাদ করে দিয়েছিস। এখন যদি কাল পর্যন্ত তোর হৃৎপিণ্ড ওই বাচ্চাটার কাছে না পৌঁছয়, তাহলে ও মরে যাবে আর সব দৈবিক কাজ বন্ধ হয়ে যাবে। না গুরুদেব, এরকম হবে না, আমার হৃৎপিণ্ড ওই বাচ্চাটা নিশ্চয়ই পাবে, আপনি ওই ডাক্তারকে ডাকুন। আমি তোর আত্মাকে আমার নিজের কাছে রাখবো, সময় আসার পর মুক্তি দিয়ে দেব। যা আপনার ইচ্ছা গুরুদেব, আসুন ডাক্তার, ভয় পাবেন, আমি আপনাকে কিছুই করব। এর হৃৎপিণ্ডটা এখান থেকে নিয়ে যান আর রুদ্র নামক বাচ্চাটাকে দিয়ে দিন। কিন্তু আমি যদি এনার হৃৎপিণ্ডটাকে ছুঁই, তাহলে ইনি তো আমাকেও মেরে ফেলবেন। এখন থেকে আমি কাউকে মারব না, তুমি নির্দ্বিধায় আমার হৃৎপিণ্ডটা নিয়ে যেতে পারো। ডাক্তাররা অঘরের হৃৎপিণ্ডকে একটি কাঁচের জারে ভরে রাখল। ওরাই জারকে অ্যাম্বুলেন্সে রাখল আর অ্যাম্বুলেন্স চলতে শুরু করল। অ্যাম্বুলেন্স অন্য একটি হসপিটালে গিয়ে পৌঁছল আর ডাক্তাররা ওখানে ডাক্তারদের সাথে মিলে অপারেশন করল আর অঘরীর হৃৎপিণ্ড রুদ্র
মন্ত্রের শরীরে লাগিয়ে দিল। এখানে বয়স্ক অঘরি হসপিটালে বসে তপস্যা করছিল, উনি তার সমস্ত মন্ত্রের শক্তি লাগিয়ে দিল। বয়স্ক অঘরি ওই ভূতকে তার সাথে নিয়ে গেল, আর এখন হসপিটাল আগের মতো সন্ধ্যে 7টার পরেও খোলা থাকে। শেষমেশ অঘরি ভূতের প্রভাব থেকে হসপিটাল মুক্তি পেল।